What's going on guys? কেমন আছো তোমরা? Welcome back to another gameplay video. তো আজ আমরা আবার কল চলেছি হচ্ছে সেই গাড়িগুলোকে ডিস্ট্রয় যেগুলো লাস্ট টাইম আমরা করেছিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে লাস্ট টাইম আমরা Bugatti, Rolls-Royce আর অনেক গাড়ি ডিস্ট্রয় করেছিলাম। আর ওখানে আমি জিজ্ঞেস করেছিলাম যে নেক্সট এপিসোডে আমি কোন গাড়িগুলো ডিস্ট্রয় করব, তোমরা কমেন্টে জানাও ভাই। আর সেখানে তোমরা কি জানিয়েছো? ভাই F1, Bugatti আর অনেক কিছু জানিয়েছো, বাট তার মধ্যে থেকে দেখো আজকে আমি কি কি নিয়েছি। এখানে আমার কাছে আছে হচ্ছে একটা F1 কার, তারপর আছে হচ্ছে আমার কাছে Aston Martin, আমি জানি Aston Martin তোমরা চেনো কিনা, বাট হ্যাঁ Aston Martin খুব সুন্দর গাড়ি। তারপর আমাদের কাছে আছে হচ্ছে এখানে একটা BMW, আর তার পাশে আমাদের ওয়ান এন্ড অনলি Bugatti Chiron, আর তার পাশে ভাই দেখতে পাচ্ছ Lamborghini Aventador রয়েছে, যেগুলোকে আজকে আমরা ডিস্ট্রয় করব। আর দেখবো ভাই কতটা বাঁচে আর কতটা ফাটে ভাই। বাই দ্য ওয়ে, শুধু একটা ডিস্ট্রাকশন হবে না, আপাতত অনেক ডিস্ট্রাকশন হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে রাস্তাটা রয়েছে, এখানে এত বড় একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজটাকে আমাদেরকে এখান থেকে লাফিয়ে এই পারে যে আসতে পারবে সে পাস হয়ে যাবে, যে পারবে না সে ভাই মাঝখানে খালটাতে পড়বে, বুঝতে পারছো তোমরা। বাকি দেখো ভাই এই ব্রিজটাকে আমাদেরকে পুরো কমপ্লিট করতে হবে, বুঝতে পারছো, মানে আমরা এইখান থেকে লাফ মেরে ওই পাশে যেতে হবে এই গাড়িগুলোকে নিয়ে। তো চলো সোজা স্টার্ট করা যাক, আর তার আগে আমাকে আনপজ করতে হবে। আর কোথায় গেল? ফার্স্ট আমরা স্টার্ট করতে চলেছি হচ্ছে F1 গাড়িটাকে নিয়ে। আমি জানি না এ কমপ্লিট করতে পারবে কিনা, বাট দেখা যাক যে কমপ্লিট করতে পারি কিনা। কারণ দেখো এখান থেকে আমার ক্যামেরা কাজ করছে না, আমি বেরোতেই পারছি না এখান থেকে ভাই। বাকি চলো আগে F1টাকে নিয়ে যাওয়া যাক। আর চলো এখান থেকে ভাই স্পিড দেখা যায়। ও সাউন্ড দেখো, একটু কমিনি ভাই, বড্ড বেশি সাউন্ড আছে, লাউড। বাকি চলো এবার F1 নিয়ে যাওয়া যাক, আর দেখি ভাই F1 কমপ্লিট করতে পারে নাকি। বাই দ্য ওয়ে আমার মনে হয় ও ব্রিজটা লাভ মেরে দিতে পারে, বাট আমার ভাই এখনই উঠছে তো। ওই এটা কি হচ্ছে? আবে এটা হলোটা কি ভাই? কি হলো ভাই? দাঁড়া দাঁড়া, একটা চান্স তো দেওয়া উচিত না, কারণ দেখো ওই সামনেটাতে ওরকম হয়ে যাবে, আমি বুঝতে পারিনি। বাকি দাঁড়া এক মিনিট হয়ে ভাই, গাড়িটা একটু বেশি জোর যাচ্ছে না, কন্ট্রোল করা একটু টাফ ভাই। পেছন চাকা বড্ড জোর ঘুরছে, তাই জন্য একে একটু কন্ট্রোল করা টাফ। এক মিনিট এখান থেকে আস্তে করে যাই, কারণ আগের বারে আমি এখান থেকে ধাক্কা খেয়ে উড়ে চলে গেছিলাম। বাকি চলো এবার দেখো ভাই, এবার তো আই থিঙ্ক করে দিতে পারে, বাট সাউন্ডটা খুব বেশি লাউড হচ্ছে। চলো এখান থেকে সরে যাওয়া যাক। 3, 2, 1 লেটস গো ভাই। ছেড়ে দাও, করার তো কোনো সিন নেই, জাস্ট পড়ে গেল। আর আমি বাই দ্য ওয়ে রেসপন্ড মেরে দিচ্ছি, মানে আরেকটা চান্স একে দেওয়া উচিত। তো চলো আরেকটা চান্স একে দিয়ে দিই কমসে কম। চলো এখান থেকে আরামসে আস্তে আস্তে যাবো ভাই। আমি জানি না F1 কার যেতে পারবে আদৌ অত দূর, কারণ এইখান থেকে ও এত উঁচু লাফালো, বাট ওখান থেকে লাফিয়ে যাওয়ার কথা ভাই। আশা করি লাফিয়ে যেতে পারে, বাট আমার তো মনে হয় না ভাই যেতে পারবে। ভাই চলো এক মিনিট সোজা এখান থেকে সোজা যাওয়া যাক, আর দেখি যে ক্রস করতে পারে কি না, বাট চলে যাও। চলো 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 চলো, হয়ে যাবে হয়ে যাবে। ও ভাই হওয়ার তো কোনো চান্স নেই, কারণ দেখো এখন আপাতত আমরা যাচ্ছি হচ্ছে তলায়, আর গাড়িটা কাচুম্বার হতে চলেছে আমার যেমন হচ্ছে। 3, 2, 1 লেটস গো। শেষ, গাড়ি শেষ। এই দেখো ভাই, বাট আপাতত জ্যান তো আছে ভাই গাড়ি। এই দেখো ভাই গাড়ি কোথায় দিয়ে পড়ছে, দেখো ওই এত উঁচু দিয়ে গাড়ি পড়ছে। আরে এক মিনিট ভাই, সামনে তো চকম সেকম ভাই, একটু দেখতে তো দে ভাই কি হচ্ছে আমি জানি না। পুরো গাড়ি তচ্ছ নচ্ছ হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই কোথায় গেছে। চলো নেক্সট গাড়ি দেখা যাক। তো চলো আমাদের দেখতে পাচ্ছ যে ওই F1 গাড়িটার পর আমাদের কাছে এসছে হচ্ছে ফোর্ড মাস্ট্যাং, যেটা এখানে ছিল না ভাই, এটাকে আমি অ্যাড করে দিলাম, কারণ F1টা অত বেটার ছিল না। বাই দ্য ওয়ে তোমরা এইটাতেও কমেন্ট করে জানাতে পারো যে নেক্সট এপিসোডে তোমরা কোন গাড়ি ডিস্ট্রয় দেখতে চাও। বাকি দেখো আপাতত এর আওয়াজ শোনো ভাই, ভাই কি বলবো আর। চলো এটা নিয়ে দেখা যাক যে কমপ্লিট করতে পারে নাকি। আর ভাই দেখো বাম্পারে না উঠে যায় ভাই, বাম্পারে আশা করি উঠবে না। গাড়ির ভাই স্মুথ যাচ্ছে খুব সুন্দর। চলো এবার এখান থেকে আশা করি এ কমপ্লিট করে দিতে পারে। চলো 100 স্পিড উঠে গেছে, আর এবারে চল লাফা ভাই, চল হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। ওই এক মিনিট ভাই, গাড়ির তো সবকিছু উড়ছে, গাড়ি হচ্ছে না ভাই, ওই গাড়ির সবকিছু উড়ে গেছে। এই দেখো গাড়ি খুলে কি অবস্থা, এই দেখো ভাই গাড়ির মানে পুরজা উর্জা তো খুলে গেছে, বাট ও কমপ্লিট করে দিয়েছে তোমরা বলতে পারো ভাই। একদিক থেকে যে কমপ্লিট করে দিয়েছে, বাট গাড়ির ডিক্কি খুলে গেছে, পেছনের ইয়ে খুলে গেছে, তো এর জন্য একে তো আরেকটা চান্স দেওয়া উচিত না, আমার দিক থেকে তো দেওয়া উচিত। বাই দ্য ওয়ে যাদের ডিস্ট্রাকশন দেখতে ভালো লাগছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওকে লাইক করে দাও ফটাফট ভাই, তাদের লাইক করে দাও তাহলে নেক্সট পার্ট আসবে। তো চলো এবার যাওয়া যাক হচ্ছে এই গাড়িটাকে নিয়ে ভাই ওপারে, আর আশা করি এবারে কমপ্লিট করে দেবে ভালো হয় ভাই, একদম স্মুথ ল্যান্ডিং লাগবে না আমাদের, গাড়ি ওরকম ভেঙে গেলে হবে না। তো চলো এখানে চলে এসেছি আমাদের র্যাম্প, আর 3, 2, 1 লেটস গো লেটস গো। চল স্মুথ ল্যান্ডিং করে দে ভাই, স্মুথ। ও ভাই 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 ভাই, স্মুথ তো হয়নি, বাট গাড়ি যাতে চলতে লায়ক থাকে, আশা করি চলতে লায়ক থাকবে ভাই। আমার মনে হয় চলতে লায়ক আছে গাড়ি, টায়ার ওয়ার একটু বেঁকে গেছে সেটা আলাদা কথা, কিন্তু আছে ভাই, চলার মতো নেই, চলার মতো নেই। চলো এবার আমাদের নেক্সট গাড়ি দেখা যাক যে কি আছে। ভাই তো গাইস এবার আমরা নিয়ে যেতে চলেছি হচ্ছে Aston Martin, আর এর স্পিড ভাই খুব তুখর, তোমরা বিশ্বাস করো অনেক তুখর স্পিডের। এবার দেখি এ কমপ্লিট করতে পারে নাকি, বাট আমার মনে হয় কমপ্লিট করে দিতে পারে। চলো এবার যাওয়া যাক, আর দেখি ভাই এর স্পিড কত যায়, কারণ আগেরটা তো 100 উঠে গেছিল মানে মাস্ট্যাংটা, আর এ তো 100 কি ভাই, এ তো যেতেই পারছে না অতটা। এক মিনিট এখানে বাম্পার আছে, চলো এবার যাওয়া যাক, আর আশা করি 100 উঠে যেতে পারে। না ভাই 90 এর কাছাকাছি আছে, 100 উঠে গেছে ভাই, 100 উঠে গেছে। চলো আর না কোনো সিন নেই ভাই ক্রস করার। এই দেখো গাড়ির পাপড় হয়ে গেছে,
গাড়ির পাপড় হয়ে গেছে ভাই, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর গাড়ি এখন যেতে চলেছে হচ্ছে তলায় একদম খালের মধ্যে। আমার মনে হয় গাড়ি আর মানে একবার অ্যাক্সিডেন্ট হওয়ার পর কেউ আর পাবে না এখান থেকে গাড়িটা। এ দেখো ভাই কোথায় পড়ছে। বাকি চলো আরেকবার একে তো চান্স দেওয়া উচিত না, কারণ বুঝতে পারছো তোমরা স্পোর্টস কার না। চলো আমরা আবার উপরে চলে এসেছি, আর এবারে আমি না সবকিছু অফ করে দিই হুডগুলো। আর এবারে দেখো ভাই, এবারে মাস্ট দেখতে পাবে তোমরা যে কি সুন্দর যাবে। এই দেখো ভাই একদম স্মুথ ভাবে যাচ্ছে। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে আগের গেম প্লেটার থেকে এই গেম প্লেটা একটুখানি কম লাগি আছে। আর বাই দ্য ওয়ে আমার মনে হয় 100 স্পিড উঠে গেছে। তো চলো এবার দেখি যে 100 স্পিডে যেতে পারে কিনা। 3-2-1 লেটস গো। ও ভাই পাপড় হতে চলেছে, পাপড় হতে চলেছে। আমি শিওর বলেছিলাম না পাপড় হতে চলেছে। এই দেখো শেষ ভাই, পাপড় হতে চলেছে বললাম, শেষ। আর সব কিছু ভাই খুলে টুলে গেছে, আর একবার সোজা আবার খালের মধ্যে। বল তো গাইস, এবার আমরা চলে এসেছি হচ্ছে আমাদের নেক্সট গাড়ি নিয়ে, যেখানে রয়েছে আমাদের কাছে BMW। ভাই BMW তাও আবার গোল্ড কার, বুঝতে পারছো তোমরা। বাই দ্য ওয়ে ভাই এর সাউন্ডটা খুব সুন্দর হয়, দেখো তোমরা দেখবে, বেশি জোর নেই কিন্তু সুন্দর হয়, দেখো তোমরা শুনতে পাচ্ছ। বাকি চলো এবার দেখা যাক এর কত স্পিড ওঠে। আমার মনে হয় এই 100-150 আরামসে তুলে দেবে এইখানে। আর দেখা যাক ভাই 100 উঠে গেছে, চলো 100 উঠে গেছে, আর 102-103 তো উঠে যাবে আরামসে। আর আমার মনে হয় এবারে কেউ কমপ্লিট করতে পারবে না, বলতে চাচ্ছিলাম ভাই, এ কমপ্লিট করে দিল। ওই ও ভাই একবারে BMW কমপ্লিট করে দিয়েছে। জাস্ট সামনেটা হালকা ভেঙেছে, তোমরা দেখতে পাচ্ছ সামনেটা হালকা ভেঙেছে, বাট গাড়ি কমপ্লিট করে দিয়েছে। আর ড্রাইভারও সেফ আছে ভাই, মানে এত বড় ব্রিজকে মাস্ট জাম্প করে দিয়েছে। আর আমি ভাই এর একটু রেস দেখতে চাই যে কতটা স্পিডে তুলতে পারে। আই থিঙ্ক ভাই এই ড্যামেজ গাড়ি নিয়ে 150 তো তুলে দেবে আরামসে, আমার তো তাই মনে হচ্ছে ভাই। 150 গাড়ি তুলে দেবে। আর গাড়ি একদিকে টাল খাচ্ছে, তার মানে একদিকে চাকা গেছে। সোজা গিয়ে দেখো আমরা কোথায় উঠতে চলেছি, মানে খুব বাজে ধাক্কা খেতে চলেছি ভাই। গাড়ি পাপড় হতে চলেছে। 3-2-1 পাপড়। ও ভাই এটা এটা গাড়ি ছিল আমার, এই দেখো ভাই পাপড় গাড়ি। বাকি চলো আরেকবার BMW নিয়ে চেক করা যাক, যদিও এ কমপ্লিট করে দিয়েছে, মানে এ পাস হয়ে গেছে। তো এবার দেখা যাক যে এ কমপ্লিট করতে পারে কিনা। আমার মনে হয় কমপ্লিট করে দিতে পারে ভাই, কারণ দেখো আগেরবার মাস্ট একবার করে দিয়েছে না, এবারও কমপ্লিট করে দিতে পারে। বাকি চলো এখান থেকে সোজা যাওয়া যাক। র্যাম চলে এসছে। 3-2-1 লেটস গো। ভাই দেখো ভাই এবারে তো বেশি স্মুথ ল্যান্ডিং করছে ভাই। ভাই কি বলবো আমি, জানি না, এর চাকাতেও কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু না ভাই। দেখো BMW ইজ BMW ভাই, BMW জন্য একটা লাইক তো হয়। বাকি দেখো দেখতে পাচ্ছ তোমরা ভাই, BMW মাস্ট কমপ্লিট করে দিয়েছে। এবার চলো আমাদের নেক্সট গাড়িটা দেখি, যে নেক্সট গাড়ি আমাদের কমপ্লিট করতে পারি কি পারে না ভাই। ওকে তো গাইস নেক্সট গাড়ি হচ্ছে আমাদের এখানে বুগাটি ব্যারন, মানে বুগাটি শিরন, ব্যারন নয় ভাই শিরন। তো শিরনটাকে নিয়ে এবার দেখা যাক যে শিরন কমপ্লিট করতে পারে না। আমার মনে হচ্ছে কমপ্লিট করে দিতে পারে ভাই। দাঁড়া এক মিনিটের, রুফটা চালু হয় কি দিয়ে, দাঁড়া শিফট কি মনে হয়, আমি জানি না কি দিয়ে হয়, বাট রুফ বন্ধ থাক ঠিক আছে। আপাতত স্পিড দেখো ভাই এখানেই তুলে দিয়েছে ও মোটামুটি 100, আর সামনে গিয়ে 150 উঠে যাবে আরামসে। আর চলে এসছে আমাদের র্যাম্প। 3-2-1 লেটস গো। ও ভাই এটা কি হলো ভাই, হয়ে গেছে সত্যানাশ, সত্যানাশ হয়নি। ওই এক মিনিট, মানে গাড়ির কাঁচ বগেরা বোনাট বগেরা সব ভেঙে গেছে, দরজা খুলে ঝুলছে, পেছনটাও ভেঙে গেছে, বাট গাড়ি কমপ্লিট করে দিয়েছে ভাই, বুঝতে পারছো তোমরা। ধরো আরেকবার ট্রাই করি, আরেকবার দেখি যে কমপ্লিট করতে পারে কিনা ভাই। চলো আমরা আরেকবার এখানে, এবার দেখি ভাই এ কমপ্লিট করতে পারে কিনা। চলো আমি এবারে এই পাশ থেকে চালু করবো। আর ভাই আমি কি করবো এবারে, ওই র্যাম্পটার কাছে গিয়ে আসতে হয়ে যাবো, কারণ দেখো প্রত্যেকবার না ধাক্কা খেয়ে উড়ে যাচ্ছে। দেখো এখানে একটা ধাক্কা খাবে, দেখো তুমি, এই দেখো, এই দেখো ভাই একটা একটা ধাক্কা খাচ্ছে আর শেষ। আর এবারে গাড়ি আর কমপ্লিট করতে পারবে না। বাকি তোমরা যাই বলো, বুগাটি আছে শক্ত গাড়ি ভাই, এতবার পাল্টি খাওয়ার পরও এখনো কোনো টুকরো বাইরে যায়নি, এবার যাবে মনে হয়। এই দেখো ভাই গেলো, একটা গেলো, টায়ার গেলো, সামনের উইন্ডশিল্ড গেলো, আর কি যাবে ভাই, আর কিছু যাবে কি জানি না, বাট গাড়ি চলার মতো আছে ভাই। এই দেখো গাড়ি চলছে না ভাই, গাড়ি চলছে না, সরি। তো চলো এবার আমাদের নেক্সট ল্যাম্বরগিনিকে ট্রাই করা যাক, যে ল্যাম্বরগিনি কি করতে পারে। বল তো গাইস এবার আমরা চলে এসেছি হচ্ছে ল্যাম্বরগিনিতে। আর ল্যাম্বরগিনিটাকে একটুখানি আমি রোডেতে নিয়ে চলে যাই, মানে যেখান থেকে আমাদের যেতে হবে। আর এর পেছনে কত বড় একটা ইয়ে লাগানো আছে ভাই, দেখেছো এটা কি বললাম জানি না ভাই, হাওয়া কাটানোর জন্য মেনলি। বাকি চলো এবার দেখা যাক যে এ কমপ্লিট করতে পারে কি পারে না ভাই। আমার মনে হয় করে দেবে, বাট এর আওয়াজটা শোনো তোমরা, আওয়াজটা শোনো ভাই, আমি তো আওয়াজটাতে ফিদা ভাই। দেখো এবার চলো 3-2-1 লেটস গো ভাই, পেছনেরটা খুলে গেছে আর গাড়ি শেষ, মানে গাড়ি কমপ্লিট একদিক থেকে করে দিয়েছে কিন্তু শেষ হয়ে গেছে। আর গাড়ি এখান থেকে সোজা খালের মধ্যে ঘুরতে চলেছে, আর ইয়েস কমপ্লিট করতে পারেনি, মানে একদিক থেকে করেও দিয়েছে একদিক থেকে পারেনি। চলো ল্যাম্বো যেহেতু আরেকটা চান্স তো দেওয়া উচিত। বাকি চলো আরেকটা চান্স দিয়ে দিয়েছি, এবার ভাই আমি এখান থেকে আরামসে ওপাশে চলে যাই। আর এবারে দেখো ভাই এবারে কমপ্লিট আই থিঙ্ক হয়ে যাবে, বাট র্যাম্পটা হালকা ডিস্টার্ব আছে আমার তো মনে হচ্ছে ভাই, তোমরা যাই বলো। বাকি চলো এখান থেকে সোজা যাওয়া যাক, আর এখানে ধাক্কা খাবে আর পেছনটা খুলে যাবে। দেখো ভাই তোমরা 3-2-1 লেটস গো। ও ভাই ছেড়ে দাও গাড়ি পাপড়। এই দেখো ভাই গাড়ি সব কিছু খুলে গেছে, সব টায়ার ওয়ায়ার সব পিচকে গেছে, আর গাড়ি সব খুলে একদম তলায় আমরা গড্ডার মধ্যে পড়তে চলেছি। বাকি ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা যে আমাদের সবকটা গাড়ির মধ্যে জাস্ট বুগাটি আর আমাদের BMW কমপ্লিট করতে পেরেছে। চলো এবার নেক্সট র‍্যাম্পের দিকে যাওয়া যাক, মানে ওখানে হবে এবার আমাদের মদ কা খেল। তো এবার দেখার বিষয় হচ্ছে কি ওখানে ওরা বাঁচতে পারবে, সার্ভাইভ করতে পারবে, নাকি ভাই ওখানে শেষ হয়ে যাবে। তো চলো নেক্সট র‍্যাম্পের দিকে যাওয়া যাক। ওয়েল তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে আমাদের নেক্সট র‍্যাম্প নিয়ে, যেখানে দেখতে পাচ্ছ যে এইটা হচ্ছে আমাদের গাড়ি ম্যাকলারেন, যেটাতে ভাই আমাদের কি করতে হবে, এই যে সিঁড়িটাকে বয়ে বয়ে আমাদের এখান থেকে নামতে হবে। তোমরা নিশ্চয়ই আগের এপিসোডে দেখেছো যে আমরা সিঁড়ি নামার চেষ্টা করেছিলাম,
করেছিলাম কিন্তু একটাও কমপ্লিট করতে পারিনি ভাই সিরি। আর এবারে আমরা হ্যাঁ এই র‍্যাম্পটাকেও কমপ্লিট করব, মানে এই র‍্যাম্পটাকেও দেখব যে কি হয় এটাতে, কারণ এটাতে আমি শুনেছি যে এরম সোজা গাড়ি নিয়ে তোমাকে যেতে হবে আর গিয়ে দেখতে হবে যে তোমার গাড়িটা এরম ভাবে গিয়ে কতটা হাইট পর্যন্ত উঠছে। কারণ দেখো এখানে নাম্বারস দেওয়া রয়েছে যে 90 মিটার, 80 মিটার, 70 মিটার এরম নাম্বার দেওয়া রয়েছে। তো আমাদের কি করতে হবে, এইটা করতে হবে। কিন্তু তার আগে ভাই আমি সিরিটাকে টেস্ট করতে চাই যে এবারে কি যে সুপার কারগুলো আমরা চুজ করেছি সেই সুপার কারগুলো এই সিরিটাকে কমপ্লিট করতে পারবে কি পারবে না। চলো আপাতত আমার যেটা কাজ সেটা হচ্ছে যে এই গাড়িটাকে নিয়ে নামা। কিন্তু তার আগে দাঁড়াও এক মিনিট, মিটার অন করে দিই, তোমরা বুঝতে পারবে কতটা কি আর যাচ্ছে আমার কাছ থেকে। বাকি চলো এখান থেকে সোজা আরামসে নামা যাক ভাই, আমাকে নামতে হবে আরামসে, ঠিক আছে। আর গাড়ির আঞ্জার পাঞ্জার ঢিলা হতে চলেছে, কারণ দেখো এদের গ্রাউন্ড ক্লিয়ারেন্স এমনি নেই। আর তার উপর ভাই সিরিয়ে দেখো ভাই পেছন খুলে গেছে, গাড়ির পেছন খুলে গেছে ভাই, ম্যাকলারেনের সব গেল। আর ওই এক মিনিট ব্যাস, গাড়ি হাওয়াতে ভাই, গাড়ি হাওয়াতে, গাড়ি শেষ আজকে, আজকে গাড়ি শেষ। এই দেখো গেল গাড়ি শেষ ভাই, গাড়ি আবার শেষ। হ্যালো এটা কি হচ্ছে? কিন্তু ভাই তোমরা যাই বলো, গাড়ি চলছে, পাপড় হয়ে গিয়েও চলছে, দেখি চলছে। এই দেখো ভাই চলছে, ইয়েস, গাড়ির চাকা মাস চলছে ভাই, তোমরা যাই বলো। এই দেখো গাড়িতে দমসম তো আছে। বাকি দাঁড়াও আরেকবার চেষ্টা করি, মানে এবারে আস্তে আস্তে যাবো না, এবারে আরো জোর যাবো ভাই, এখান থেকে ডাইরেক্ট জাম্পটাই জোর হবে আমাদের। বাকি চলো এবার গিয়ে সোজা সিঁড়ির মধ্যে, আর সিঁড়ির পাপড় হতে চলেছে, মানে গাড়ির পাপড় হতে চলেছে, সিঁড়ির নয় সরি। বাকি দেখো ভাই কি হয়েছে অবস্থা, এর গাড়ি পাল্টি খাচ্ছে, এখন গাড়ি ঘুমার 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 হয়ে গেছে একদম, গাড়ি শেষ। বাকি চলো এবার নেক্সট গাড়ি নিয়ে দেখি যে নেক্সট গাড়ি আমাদের কমপ্লিট করতে পারে কি না ভাই। যখন ভাই ব্যাপার এসছে এই সব রাস্তার, মানে এই সব সিঁড়ির, তখন কেন আমরা এরা এই মার্সিডিজটাকে ভুলে যেতে পারি ভাই? বাকি দেখো এটা একটু থার জাতীয় তো আছে, বাট থার লাগছে না ভাই কোনো দিক থেকে। বাকি চলো এই মার্সিডিজটা নিয়ে আরামসে নামা যাক, আর আশা করি এবার নিয়ে পড়বে ভাই, এ আরামসে নামবে আমার তো মনে হচ্ছে। বাট স্পিডও আমাদের কন্ট্রোল করে রাখতে হবে যাতে আমরা বাইরে না চলে যাই, আর এখান থেকে আরামসে। আরে গাড়িটা ভাই বড্ড লাউড, তোমরা যাই বলো। গাড়ি দেখো ভাই, গাড়িতে কিচ্ছু হচ্ছে না, ওই গাড়ির সামনে বেঁকে গেছে কিন্তু ঠিকঠাক আছে। এই দেখো, বাকি দেখো ভাই আমি আরামসে নেমেছি, আর এখান থেকে আরামসে এখান থেকে রাইট ঘুরে যা, রাইট ঘুরে যা আরামসে ভাই। আমার মনে হয় এ সিঁড়িটাই কমপ্লিট করে দেবে ভাই, দেখো তোমরা বুঝতে পারছো। দেখো এখান থেকে জোরে তো যাচ্ছি, বাট এখানে ব্রেক মেরে দিলেই ভাই আরামসে কাজ হয়ে যাচ্ছে। আর গাড়িটা বড্ড বেশি লাউড, এক মিনিট ওয়ে ভাই, সামনের বোনাট একটুখানি ঠুকে গেছে, আমাকে গাড়ি ইন্ডিকেট করছে যে গাড়ি আসতে চালাও, আসতে চালাও। আগে ভাই আমি গাড়ি আসতে চালাবার ব্যাপার নেই, কারণ দেখো গাড়ি থেকে ধোঁয়াও বেরোচ্ছে। এই দেখো ভাই গাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে, দেখো ইঞ্জিনে লেগেছে ভাই খুব বাজে। বাকি চলো আমার মনে হয় কমপ্লিট হয়ে গেছে এই সিঁড়িটা ভাই, হ্যাঁ হয়ে যাবে আমার মনে হচ্ছে, বাট যদি ইঞ্জিন বেঁচে থাকে তো তখনই হবে। বাকি দাঁড়াও এখান থেকে আরামসে নিয়ে পড়ি, আরামসে ওই কি বলে মার্সিডিজ ভাই, আরামসে নাম এখান থেকে। চলো এবার চলে এসেছি, ব্যাস কমপ্লিট ভাই, কমপ্লিট মার্সিডিজ করে দিয়েছে ভাই কমপ্লিট। এই দেখো ইয়েস, মার্সিডিজ কমপ্লিট করে দিয়েছে ভাই, পুরো বুঝতে পারছো তোমরা। বাকি দাঁড়াও আরেকটা জিনিস আমি দেখবো যে মার্সিডিজকে এবার যদি ঝাঁপ মারা করাই তবে কি হবে, তবে ভাই আমার মনে হয় না কিছু হবে। বাকি দেখো একবার ঝাঁপ মেরে দেখি যে কি হয়। দেখো আমি চলে এসেছি ওপরে, আর এই গাড়িটা বড্ড বেশি লাউড ভাই একটুখানি। বাকি চলো এখান থেকে সোজা ঝাঁপ মারা যাক, আর দেখি ভাই এই গাড়িটা কতটা ডিস্ট্রয় হয় বা কি হয়। কারণ দেখো গাড়িটা আগের বার তো ঠিক ছিল ভাই, ঠিক আছে গাড়িটা ঠিক আছে। এই দেখো ভাই গাড়িটা আপাতত ঠিক আছে, ওই এই দেখো গেল, গেল গাড়ি তো গেল ভাই, গাড়ি ভাই গাড়ি কাচুম্বার হয়ে গেছে কিন্তু গাড়ি মস্ত চলছে। এই দেখো ভাই গাড়ি চলছে, তোমরা যাই বলো ভাই, গাড়ি তো চলছে। দেখো চাকা বাকা বেঁকে গেছে বাট চলছে, এই দেখো ভাই মস্ত চলছে, বাট বাকি ঠিক আছে। ফাইনালি আমাদের মার্সিডিজ কমপ্লিট করে দিয়েছে, তো চলো এবার নেক্সট গাড়ি নিয়ে দেখি যে ও কমপ্লিট করতে পারে কিনা। ওয়েল গাইস ফাইনালি আমরা চলে এসেছি আমাদের নেক্সট কার নিয়ে, যেখানে আমি কি করেছি আমার গাড়ির দরজা ফরজা খুলে দিয়েছি। এই দেখো ভাই দুটো মানে একদম ডানা খুলে উড়বো, দাও এক মিনিট ডানাগুলোকে খুলে দিই। চলো এবার দেখো ভাই, এবার BMW নিয়ে যখন যাচ্ছি তখন তো ভাই ডানা ওরা পাখি হতে হবে। এই দেখো ভাই এবার পাখি লাগছে না পাক্কা BMW কে, বাট এর কাচুম্বার হতে চলেছে। এই দেখো পাখির কাচুম্বার হয়ে গেছে, আগে তো দুটো হাত খোলা ছিল, এবার তো ভাই পুরো জামা প্যান্ট খুলে গেছে এর গায়ের। বাকি দাঁড়াও কি কেস হয়েছে, এই দেখো ভাই গাড়ি এবার পাখনা চুর হয়ে যাবে, পাখনা চুর ভাই, ভাই এর হাতগুলো ভাঙছে না, তুমি যাই বলো, মানে এর যে কি বলে ওটাকে গাড়ির দরজা ভাই, গাড়ির দরজা ভাঙছে না, বাট গাড়ি ভেঙে গেছে। এই দেখো খুব ভালো অবস্থা রয়েছে, বাট দাঁড়াও আরেকবার চেষ্টা করি যে আমি একবারে যেতে পারি কিনা অতটা। চলো এখান থেকে 3, 2, 1 লেটস গো ভাই, এবার চলো এখান থেকে সোজা যাই, আর দেখি গাড়িটা কতটা ডিস্ট্রয় হয় আর কতটা কি হয়। গাড়ি হয়ে গেছে ডিস্ট্রয়, অনেকটা হয়ে গেছে, জাস্ট ভাই আঞ্জার পাঞ্জার ডিলা হয়ে গেছে, তোমরা যাই বলো। তো গাড়ির ফাইনাল অবস্থা হচ্ছে এইটা, গাড়ি এরকম ভাবে বেঁচেছে। বাকি চলো এবার নেক্সট গাড়ি নিয়ে আরেকটা ঝাঁপ মারি, তারপর আমরা আমাদের নেক্সট র‍্যাম্পে চলে যাবো, বুঝলে। ওয়েল গাইস ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে আমাদের নেক্সট কার নিয়ে, যেটা হচ্ছে ফেরারি। ফেরারিকে একটুখানি রেস দিতে হবে, তার জন্য একটুখানি পেছনে যেতে হবে, কারণ ফেরারিকে আমি ওড়াতে চলেছি ভাই, ফেরারি ওড়ারি হয়ে যাবে একটু। দেখো ফেরারি উঠতে চলেছে, এবার 3, 2, 1 লেটস গো, লেটস গো ভাই। ফেরারিকে দেখো এবার, ফেরারি কোথায় পড়বে দেখো ভাই, এই দেখো 3, 2, 1 লেটস আঞ্জার পাঞ্জার ঢিলা, লেটস আঞ্জার পাঞ্জার ঢিলা ভাই। এই দেখো আর কি হলো এটা, ওই গাড়ি আম গাছে আটকে যাওয়ার মতো আটকে গেছিল। আর গাড়ির অবস্থা দেখো ভাই কি হয়েছে, ফেরারির ভাই আর ফেরারি নেই, জাস্ট কচরা ফেরারি হয়ে গেছে এবার, দেখতে পাচ্ছো। বাকি দেখো গড়াতে গড়াতে যাচ্ছে, চলো একে আরেকবার আরেকটা চান্স দিয়ে দেখি কতটা ডিস্ট্রয় করতে পারি ভাই। ওকে তো চলো গাইস আমি উপরে চলে এসেছি ফাইনালি, এবার দেখি ভাই এ কতটা ডিস্ট্রয় হয়। আর ফাইনালি এখান থেকে আমি লাভ মেরে দিই, চলো 3, 2, 1 লেটস গো, আর দেখি ভাই কতটা লাভ হয় আর কতটা কি হয় ভাই। চলো গাড়ির চাকরি হয়ে গেছে, আর এবারে ভাই অন্য ট্র্যাকে ঢুকে গেছে গিয়ে। এই দেখো শেষ শেষ ভাই, অন্য ট্র্যাকে ঢুকে গেছে। এই দেখো, আর যদি তোমরা আগের বারের ভিডিওটা না দেখে থাকো তাহলে আগের বারের ভিডিওটা দেখে নাও, বেশি ইন্টারেস্টিং লাগছিল আমার। চলো এখানেও মাস্ট ইন্টারেস্টিং লাগছে, যেটা হচ্ছে মেইন কথা যে ফেরারির চাকা উড়ে কোথায় চলে গেছে। ওই দেখো ভাই, মানে ফেরারিতে আর কিচ্ছু নেই,
ফেরারি ইঞ্জিন ইঞ্জিন আলাদা হয়ে গেছে, ওই দেখো ভাই ইঞ্জিন চাকার তলায় ঢুকে গেছে, এই দেখো। বাকি চলো এবার আমাদের নেক্সট র্যাম্পে যাওয়া যাক। ওয়েল গাইস ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে আমাদের নেক্সট র্যাম্পে। আর দেখো গাইস র্যাম্পে যখন স্পিডের ব্যাপার এসেছে তখন কেন আমি বুগাটি ভুলে যেতে পারি? আর বাই দ্য ওয়ে আমি অ্যান্ড্রু টেটের কাছ থেকে নিয়ে চলে এসেছি আমাদের বুগাটিটা, দেখতে পাচ্ছ একদম মাস্ট দেখতে লাগছে না ভাই ওরকমই দেখতে, কিন্তু ওটা অ্যান্ড্রু টেটের নয়, চাপনিও না। বাকি চলো সোজা যাওয়া যাক হচ্ছে এবার আমাদের ওই র্যাম্পটা কমপ্লিট করতে। আমি জানি না ভাই কতটা উঠতে পারবো আর কতটা ডিস্ট্রয় হবে এখানে। বাকি চলো 200 কিলোমিটার পার আওয়ার স্পিডে ঢুকে যেতে পারি আমরা। আর এখান থেকে 3, 2, 1 লেটস গো। ও ভাই আমরা কমপ্লিট করে দিয়েছি, বাট গাড়ি কাচুম্বর হয়ে গেছে ভাই, আমরা সব থেকে হাইয়েস্ট চলে গেছিলাম, বুঝতে পারছো তোমরা? আর বাই দ্য ওয়ে গাড়ি আবার ফেরত যাচ্ছে ভাই ওপরেই দেখো। হ্যালো ওয়ে কি করছিস গাড়ি? আমি পাগল হয়ে গেছে, গাড়ি পাগল হয়ে গেছে ভাই, গাড়ি পাগল হয়ে গেছে। এই দেখো গাড়ির অবস্থা খারাপ হয়ে গেছে কিন্তু গাড়ি চলছে। বাকি চলো আরেকবার করে দেখি যে এটা আমরা কি পুরো ওপরে উঠতে পারি কি পারি না ভাই, কারণ দেখো কমপ্লিট তো করে দিয়েছে তোমরা যাই বলো। আর এবারে মিটার অফ করে ভাই, এবারে মিটার অফ করে দেখো ভাই, এবারে দেখো এবারে কি হবে দেখো ভাই। সোজা ভাই 200 কিলোমিটার স্পিডে তো আরামসে উঠে যাবো। বাকি দেখো ভাই ওপরেও বুগাটি লেখা এখানে। আর হ্যাঁ এই দেখো ভাই কি সুন্দর লাগছে দেখতে, চলো ওপর থেকে আরামসে উঠে যাক। 3, 2, 1 লেটস গো ভাই, লেটস গো চল। ও ভাই উঠে তো যা কমসে কম ভাই, উঠছে না কিন্তু ঠেকে তলায় চলে আসছে। এই দেখো শেষ গাড়ি শেষ ভাই, এবার চলো নেক্সটে কিছু একটা আলাদা গাড়ি নিয়ে দেখা যাক যে কমপ্লিট করতে পারে কি পারে না ভাই। তো এখন আছে আমার কাছে ফেরারির একটা কোনো নিউ মডেল, মানে আমি জানি না কোন মডেল, কিন্তু এ ভাই নিজের মাথার উপরে আরেকখানা নিজের মতো দেখতে ছোট্টকে তুলে রেখেছে, মানে দুজন মিলে এবারে কমপ্লিট করবে ছুটকু আর পুটকু মিলে। তো চলো এবার দেখা যাক, আর এর আওয়াজটা শোনো ভাই, বুঝতে পারছো তোমরা? বাকি চলো সোজা এবার যাওয়া যাক আর দেখি যে এ কতটা স্পিড তুলতে পারে আর কতটা কমপ্লিট করতে পারে ভাই। এ তুলে দেবে 200 তো তুলে দেবে আরামসে, দেখো 150 উঠে গেছে, 150 উঠে গেছে, আর 200 উঠতে চলেছে, 200 উঠে গেছে ভাই, 200 উঠে গেছে। চলো এবার দেখো, এবার দেখো কি হতে চলেছে ভাই, কমপ্লিট করে দে ভাই, কমপ্লিট করে দে। ওই ভাই আরেকটুর জন্য জাস্ট উঠেই গেছিলাম আমি ভাই, আর একটুখানি গেলেই আমি উঠে যেতাম, বাট খুব বাজে পিছকে গেছে ভাই উপরের গাড়িটাই। দেখো আরে উপরের গাড়িটা দেখতে দে ভাই, উপরের গাড়িটা দেখতে দে ভাই, উপরের গাড়িটা পিছকে গেছে। বাট চলো আরেকবার তো চান্স দেওয়া উচিত, লাস্টে আবার দরজাও খুলে পড়ছে ভাই গাড়ি। বাকি চলো আরেকবার চান্স দিতে আমি চলে এসেছি এখানে, আর এবার দেখি যে কমপ্লিট করতে পারে কি না। আমার মনে হয় কমপ্লিট করে দিতে পারে। তো চলো এবার 200 স্পিডে ভাই যাওয়া যাক, আর দেখি কমপ্লিট করতে পারে নাকি। বাকি কি এই উপরের গাড়িটা কি এর থেকে ডিট্যাচ হবে আদৌ আমি জানি না ভাই। বাকি চলো এখান থেকে সোজা যাওয়া যাক, আর 3, 2, 1 লেটস গো, লেটস গো। উঠে যা, উঠে যা, উঠে যা, উঠে যা, উঠে যা। ওই আরেকটুর জন্য ভাই উঠে যেতাম আমি, মানে আমি পুরো উপরে চলেই গেছিলাম। বাকি দেখো ভাই গাড়ি কতটা ডিস্ট্রয় হয়ে গেছে, আর গাড়ি একদম গার্ডেনে গিয়ে পড়েছে, কিন্তু ছোট গাড়িটা অ্যাটাচই আছে, দেখেছো তোমরা? ওয়েল গাইস যখন স্পিডের ব্যাপার তখন কি করে আমরা ভুলে যেতে পারি F1 গাড়িকে ভাই? আমার কাছে F1 কার আছে, তোমরা কমেন্ট করে জানাও যে নেক্সট এপিসোডে আমি কি গাড়ি ভাঙবো বা কি গাড়ি, মানে কি গাড়ি ডিস্ট্রয় করবো, বুঝতে পারছো? কি বাড়ি নয় ভাই। বাকি চলো এবার এখান থেকে যাওয়া যাক সোজা, আর দেখি ভাই F1 কতটা স্পিড তুলতে পারে। আশা করি অনেকটা স্পিড তুলে দেওয়ার কথা, কারণ দেখো F1 স্পিডের জন্য জানা যায় মেনলি। আর 200 স্পিড তো এখানে উঠে যাচ্ছে ভাই, সামনে গিয়ে আর কি হবে? এই দেখো হয়ে গেছে, 200 স্পিড তুলতে পারিনি কিন্তু ভাই অনেকটা উঠে যাবে আশা করি। Yes, উঠে গেছে ভাই, উঠে গেছে, সব থেকে বেশি উঠেছে ভাই, তোমার বিশ্বাস করো সব থেকে বেশি উঠেছে। আর গাড়ির সেরকম কিছু হয়নি, জাস্ট চাকাটা একটুখানি খুলে গেছে। আর আরেকবার চান্স দিয়ে দাঁড়াও, আরেকবার আরেকবার হয়ে যাবে ভাই, এবারে হয়ে যাবে আশা করো, মানে আশা করি বলছি, মানে এবারে হয়ে যাবে শিওর। দেখো চলো এখান থেকে সোজা যাওয়া যাক, আর আশা করি এবারে কমপ্লিট হয়ে যেতে পারে। তো চলো ভাই, কিন্তু 200 স্পিড এ তুলতে পারেনি, আগের বারে তো তুলে দিয়েছিল ভাই আমাদের যে কি ছিল অন্য গাড়িটা ফেরারি। বাকি দেখো এবারে কি হতে চলেছে আমি জানি না ভাই, চলো আরামসে যাওয়া যাক। আর আমি উঠে গেছি ওপরে অলমোস্ট ভাই, এতটাই আসছে এর উপরে আর উঠতে পারছে না কেউ, ধ্যাত তেরিকা আমি বুঝতে পারছি না কেন। বাকি দাঁড়া এক মিনিট, একটা কম স্পিডের গাড়ি নিয়ে ট্রাই করি যে ও কমপ্লিট করতে পারে কি পারে না ভাই। ওয়েল গাইস গাড়ি খুঁজতে খুঁজতে আমি মস্ত একটা গাড়ি পেয়েছি, সেটা হচ্ছে ডিফেন্ডার, দেখতে পাচ্ছ ভাই এখানে মস্ত যাবে, দেখো দেখতে পাবে। এবার তোমরা দেখো কিরম ভাবে কতটা স্পিড ওঠে, আমি জানি না ডিফেন্ডারে বেশি স্পিড আছে কিনা, বাট ডিফেন্ডার ভাই খুব ডিফেন্ড গাড়ি আমি এটুকু জানি। বাকি চলো সোজা যাওয়া যাক, আর দেখি যে এবারে কি উঠতে পারে। আমার তো মনে হয় না বেশি উঠতে পারবে ভাই, যাচ্ছে তো খুব জোর ভাই, 150 স্পিড ধরে নিয়েছে গাড়িটাকে, দেখো ভাই কি সুন্দর দেখতে লাগছে। বাকি চলো চলে এসছে র্যাম্প, সোজা এখান থেকে যাওয়া যাক, আর গাড়িতে সব কিছু খুলে গেছে ভাই। এই ডিফেন্ডার কোন সা কারেজ হলো, মানে উঠে গেছে ভাই 90 মিটার উপরে উঠে গেছে, আর গাড়ির কাচুম্বর হতে চলেছে আমার যেমন হচ্ছে। ইয়েস এই দেখো ভাই গাড়ি খতম, এখানে আদৌ গাড়ি ছিল ভাই? কেউ এসে দেখতে দেখে বলতে পারবে যে এখানে কোনো একটা চলতা ফিরতা কোনো গাড়ি ছিল? ভাই ধরো আরেকবার টেস্ট করা যাক যে এ কি পারবে কি পারবে না, ধরো এক মিনিট। বাকি চলো সোজা যাওয়া যাক, আর দেখি ভাই এ কি কমপ্লিট করতে পারবে কি পারবে না ভাই। আমার মনে হয় না কমপ্লিট করতে পারবে, বাট গাড়িটা ডিস্ট্রয় খুব ভালো হবে আমার এটুকু মনে হচ্ছে, কারণ দেখে এতক্ষণ বাদে আমার মজা লাগলো শুধু এই গাড়িটার ডিস্ট্রাকশন দেখতে, কারণ পুরো পিছকে গেল ভাই তলায় পড়ে। চলো এখান থেকে সোজা উপরে যাওয়া যাক, আর পেছনটা খুলে গেছে, আর আবার উঠে গেছে হচ্ছে 90 মিটার দেখতে পাচ্ছ। আর এবার তলায় পড়বে, দেখি তলায় পড়ে কি হয় ভাই। আমার মনে হয় না তলায় পড়ে কিছু হবে, বাট হবে ভাই হবে। এই রকম গাড়ির ভাই একদম রোহিত শেট্টির মুভির মতো গাড়ি ভেঙেছে, দেখতে পাচ্ছ তোমরা? বাকি ঠিক আছে আজকে ভিডিওটা এতটা রাখছি, কারণ ভিডিওটা ভাই অনেকটা বড় হয়ে গেছে, ডিস্ট্রয় অনেক করেছি আজকে, আজকের জন্য এতটাই থাক, কারণ পরের দিন ওটা ডিস্ট্রয় করতে হবে অন্য গাড়িগুলোকে। চলো আজকে ভিডিও এতটাই, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওকে লাইক করে দেবে। চলো তোমার সাথে পরে গেম প্লে ভিডিও, সি ইউ অ্যাগেইন নেক্সট গেম প্লে।